সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শকদের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা শিবপুর থানার ইটখোলা মোড়ের পাশে শাসপুর গ্রামে আজকে শাসপুর গ্রাম থেকে সবার কিছু স্পেশাল কিছু কালেকশন রয়েছে সেই কালেকশনগুলি দেখাবো এর পূর্ব আমরা মুসাবের যে কালেকশনগুলি রয়েছে সেই কালেকশনগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম তো মুসাবের ভিডিও আপলোড করার দেখা গেছে 24 ঘন্টার মধ্যেই ওনার গরুগুলি মূলত বিক্রি হয়ে যায় আর উনি সবসময় আনকমন কিছু কালেকশন করে থাকেন সেই জন্য ওনার এই গরুগুলির চাহিদা একটু বেশি থাকে যারা এরকম কালেকশন সংগ্রহ করতে চান তো আপনারা ভিডিও দেখার সাথে সাথেই ওনার সাথে যোগাযোগ করবেন আর আজকে এখান থেকে মুসাবের যে কালেকশনগুলি রয়েছে সেই স্পেশাল কালেকশনগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব আর গরুগুলি সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম মুসাবাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি বলো তো ভাই যান হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুসাবাই আবারও চলে আসলাম আপনার খামারে তো এখন কি কি কালেকশন রয়েছে ভাই আজকে কালেকশনে একটা গাবি আছে আর 5টা ষাঁড় বাচ্চা আছে একটা গাবি আর হচ্ছে 5টা ষাঁড় বাচ্চা জি জি ভাই যান আচ্ছা এগুলি কি জাতের ষাঁড় বাচ্চা এগুলো শাহিওয়ালের মধ্যে সিন্ধির মধ্যে শাহিওয়াল এগুলো সিন্ধির মধ্যে শাহিওয়াল ক্রস ক্রস আচ্ছা তো এখন আপনার খামারে মোট 6টা গরু আছে জি আপাতত এখন 6টা আছে ভাই যান আচ্ছা ঠিক আছে তাহলে আগের যে গরুগুলি রয়েছে সব বিক্রি হয়ে গেছে জি ভাই যান আগে যে প্রোগ্রামগুলি করছিলাম সেগুলি থেকে আপনি কেমন সাড়া পেয়েছেন ইনশাআল্লাহ ভালোই সাড়া পাইছি ইনশাআল্লাহ আচ্ছা তো এখন কি আগের আগের ইয়া থেকে কি ফোন আসে যে চাহিদা আছে যে ফোন দিয়ে বলে যে গরু দেওয়ার জন্য জি ভাই জানি অনেকেই ফোন দেয় কিন্তু ওই রকম চাহিদা মতো তো সবসময় মিলে না আর বিশেষ করে থাকলো মনে করেন সবাইকে তো আর গরু অল্প স্বল্প সবাইকে দিতে পারি না কিন্তু তারপরে সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আপনার ভিডিও তো দেখা গেছে আপলোড করার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে সব গরু বিক্রি হয় ইনশাল্লাহ ভাই সর্বোচ্চ এক থেকে আসলে ফোন দিয়ে দিনের মধ্যে ইনশাল্লাহ সেল হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে চলেন কথা না বাড়ি আপনার গরুগুলি দেখি ঠিক আছে আচ্ছা মুসা ভাই এটা হচ্ছে আপনার 1 নম্বর কালেকশন জি জি ভাই আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা ভাই সিন্ধির মধ্যে শাহিওয়াল আছে এই গরুটা এখনো দাঁত হয় নাই তো ইনশাল্লাহ যদি কোনো খামার নিতে চাই আশা করি যে ভালোই ইনশাল্লাহ আসবে আচ্ছা এই গরুটা মোটামুটি দর্শক বন্ধুরা আপনারা একটু নাভিটা দেখেন পার্সেন্টেজটা খুব ভালো আর যে গলার ঝুলটা সেই মানে অনেক বিশাল বড় আর পাগুলিও মোটামোটা আর যারা ফ্যাটেনিংয়ের জন্য গরু কিনবেন তারা কিন্তু আসলে এইসব দিকগুলি লক্ষ্য করে গরু কিনবেন আর তারপরও আপনাদের একটু জানার জন্য আমরা একটু মুসাবের কাছ থেকে পরামর্শ নেব আচ্ছা মুসাবাই যারা এই যে মোটা তাজা করণের জন্য আপনার কাছ থেকে গরু নেয় তারা তো দেখা গেছে অনেক কিছু দেখে না আপনি কি দেখে গরুগুলি ক্রয় করেন আমি এই যে এইখানে দেখে গেল লেজের এই যে লেজ এই যে পাগুলো মোটা নাবি আছে নাবি ঝুল টুল এই যে এইখানে আবার একটা এই যে চোট চোটগুলো দেখেন অন্যরকম কালেকশন ঠিক আছে আর কালার তো সেই রকম জি ভাইজান এরকম কালারের গরু কিন্তু খুব কম জি আছে মোটামুটি পাওয়া যায় কিন্তু খুবই কমই পাওয়া যায় এরকম মানে সব দিক দিয়ে এরকম সারা চাহিদার মধ্যে এই গরুগুলি জি জি ভাই এই কালারের গরুগুলি আচ্ছা তো এটা এখন বয়স আছে কেমন এটা দাঁত হয় নাই ভাইয়া এখনো দাঁত হয় নাই জি ভাইয়া আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা দাম চাইতেছি 1,40,000 30 হলে ইনশাল্লাহ বেঁচে দেবো 1,30,000 হলে বিক্রি করে জি 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 আচ্ছা এটার ওজন আছে কেমন আনুমানিক এটার ওজনটা এখন আসবে মাথা কলিজে বাদে 5.5 মণ ওজন আছে মাথা কলিজা বাদে 5.5 মণ ওজন আছে জি একটু বেশি আসবে কিন্তু আমি একটু কমটাই বললাম আচ্ছা আপনি একটু কমটাই বলছেন আর লাইভ ওয়েটটা কেমন আছে এটা ভাই এখন তো আমার মনে করেন স্কেলে ওজন করে না লাইভ ওয়েটটা 380 থেকে 400 মধ্যে আসবে ইনশাল্লাহ এখানে 1,30,000 সেটা কি ফিক্সড জি জি ফিক্সড এখানে আলোচনা করার সুযোগ না 30 এর নিচে হলে আলোচনা করার আর কোনো ইয়া নাই কিন্তু 40 দাম রাখতেছি 30 হলে ইনশাল্লাহ ছেড়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা সিরিয়ালের 2 নম্বর গরুটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর গরু জি ভাই আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা সিন্ধির মধ্যে শাহিওয়াল ভাই আচ্ছা এটা হচ্ছে সিন্ধির মধ্যে শাহিওয়াল ক্রস আচ্ছা এটা হচ্ছে সিন্ধির মধ্যে শাহিওয়াল ক্রস জি ভাই এটার বয়স আছে কেমন এটা দাঁত হয় না ভাই এখনো দাঁত হয় নাই না ভাই এত বড় বিশাল বড় গরু এখনো দাঁত হয় না আচ্ছা এটা বয়স আছে কেমন আনুমানিক এটা বয়সটা আনুমানিক 2 বছর পার হয়েছে 2 বছর পার হয়েছে আচ্ছা এটা এখন দাম রাখছেন কত এটা দাম রাখছি 1,35,000 30 হলে ইনশাআল্লাহ ছেড়ে দেব 1,30,000 হলে ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা ঠিক আছে তো এখানে কি আলোচনা করার সুযোগ আছে আপাতত সুযোগ বলতে কি তেমন একটা সুযোগ করার রাখি না কিন্তু সামথিং একটু সুযোগ করার সময় আছে একটু সুযোগ আছে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা সিরিয়ালের 3 নম্বর গরুটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের 3 নম্বর গরু জি ভাই জানি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা সিন্ধির মধ্যে শাহিওয়ালই ভাই এটাও সিন্ধির মধ্যে শাহিওয়াল গরু জি ভাই জানি আচ্ছা এটার বয়স আছে কেমন এটা বয়স 2 দাঁত
এটা দুই গাত বয়স হইছে জি জি আচ্ছা এটার দাম রাখছেন কেমন এটা দাম রাখতেছি 1,45,000 35 হলে ছেড়ে দেব এটা 1,35,000 হলে ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা এটা আনুমানিক ওজন আছে কেমন এটা ওজন আছে 400 পার হবে 400 প্লাস হবে এটা হচ্ছে সিরিয়ালের 4 নম্বর গরু জি ভাইয়া আচ্ছা সবগুলো গরুই তো দেখতাছি একটু তেজি তাড়া আর খুবই দেখা গেছে শক্তিশালী গরু এই গরুগুলি কি মোটামুটি সবগুলি সুস্থ আছে জি ইনশাআল্লাহ ভাই কোনো রোগ বালাই কোনো কিছু নাই ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে আচ্ছা যে নিবে সে নিঃসন্দেহে নিতে পারবে জি ভাইয়া আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা সিন্ধির সিন্ধিগুর এটা তো সিন্ধি জি রে সিন্ধি গরু আচ্ছা তো এই গরুটা আপনার বয়স আছে কেমন এটা দুই দাঁত আছে এখন আচ্ছা দুই দাঁত আছে জি আচ্ছা এই গরুটা এখন দাম চাইতেছেন কত এটা দাম চাইতেছি 35-25 হলে ছেড়ে দিব এটা 1,25,000 হলে ছেড়ে দিব জি ভাই এখানে আলোচনা করার সুযোগ আছে জি আছে ইনশাআল্লাহ অল্প কিছু অল্প একটু সুযোগ রাখছি আচ্ছা তো এই গরুগুলি যদি এখন ধরেন এটা 1,25,000 দেয় কিনে জি ভাই 6 মাস পরে এই গরুটা লালন পালন করে কত বিক্রি করতে পারবে আনুমানিক আশা করি যে 180 বা 90 180 বা 90 বিক্রি করবে আর এমন হইতে পারে 200 যাইতে পারে যদি ভালো করে যত্ন নেয় তাহলে 200 প্লাসও বিক্রি করতে পারবে জি জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সিরিয়ালে 5 নম্বর গরুটা দেখি এটা হচ্ছে সিরিয়ালে 5 নম্বর গরু জি ভাইয়া এটা 5 নম্বর আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন সিন্ধি ভাই এটা হচ্ছে সিন্ধি গরু এটা ছোটমোট মাশাআল্লাহ ভালো বড় আছে জি জি আচ্ছা এটা বয়স আছে কেমন এটা দুই দাঁত আছে ভাই এখন এটার বয়স হচ্ছে দুই দাঁত জি ভাই আচ্ছা তো এটার এখন দাম চাইতেছেন কত এটা দাম চাইতেছি 1,45,000 35 হলে ছেড়ে দেবে এটা 1,35,000 হলে ছেড়ে দেবে জি ভাই আচ্ছা এটার এখন ওজন আছে কেমন আনুমানিক এটা 450 প্লাস হবে 450 প্লাস হবে জি জি তো এটা এখন কি আলোচনা করার সুযোগ আছে 1,35,000 এর মধ্যে জি অল্প একটু সামথিং একটু সুযোগ রাখছি একটু সুযোগ রাখছেন আলোচনা করার জন্য আচ্ছা মুসা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা ভাই সিন্ধির মধ্যে শাহিওয়াল জাত যেটা ভালো জাতের যেটা ভালো জাত মানে খুব উন্নত মানের জাত যেটা যেটা থেকে বলদ তৈরি হয় আপাতত ইন্ডিয়া যেটা দিয়ে মনে করেন বাচ্চা থেকে যে বলদ গরু তৈরি হয় এটা হলো ওই জাতের গাবিটা আচ্ছা ঠিক আছে তো এটা কি এখন প্রেগনেট আছে এটা প্রেগনেট মূলত কুরবানি ঈদের পরে আমি আচ্ছা মুসা ভাই জি ভাই তো এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন গাবিটা ভাই এটা সিন্ধির মধ্যে শাহিওয়াল মূলত এটা মনে করেন ওই যে ইন্ডিয়া যে বলদ গরু তৈরি হয় যে গাবিগুলো থেকে এটা হলো ওই জাতের গাবি মূলত এটা হচ্ছে যে বলদ গরু মা সেটা হচ্ছে এই গাবি জি 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 আচ্ছা তো এটার এখন বয়স আছে কেমন এটা বয়স 4 দাঁত 4 দাঁত বয়স আছে একবার আচ্ছা একবার বাচ্চা দিছে জি জি আচ্ছা এখন এটা কি প্রেগন্যান্ট আছে নাকি আসলে প্রেগন্যান্ট মূলত মনে করেন কুরবানি ঈদের পর বীজ দেওয়া আছে এখন হয়তো 2-2.5 মাস হই এরকম হতে পারে আচ্ছা কুরবানি ঈদের পর বীজ দেওয়া আছে এখন হয়তো 2-2.5 মাস চলতে জি জি তো এটা যে নিবে চেক করে নিতে পারবে জি জি চেক করে যদি চেকে টিকে তাহলে নিবে নয়তো নেওয়ার প্রয়োজন নাই আচ্ছা চেকে টিকলেই নিবে জি 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 আমি তো এটা আমি কাটার হিসাব করে আরেকজনের কাছ থেকে যার কাছ থেকে ক্রয় করছি কাটার হিসাব করে কিনছি যদি কেউ নিতে চায় ওই ওজন হিসাব করে নিবে বাকি হলো তার ভাগ্যে এখন সে যদি চেক করে পছন্দ হয় যদি হ্যাঁ চেকে যদি চেকে নিলো আর যদি বলে না এইভাবে নিতে পারে নিবে তো এইভাবে নিতে পারবে তো এই গরুটার এখন দাম রাখছেন কত এটা দাম রাখতেছি ভাই 1,80,000 পুরো আলোচনা করার সুযোগ জি এখানে আলোচনা করার সুযোগ আছে ভাইয়া আচ্ছা এই গরুটার এখন ওজন আছে কেমন যদি কেউ কাটার হিসাবে নেয় কাটার হিসাবে 8 মণ আছে কাটার হিসাবে নিলে 8 মণ এটা কি মাংসের ওজন বলতাছেন মাংসের ওজন বলতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা মুসা ভাই আপনার কাছ থেকে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম তো আপনার কাছ থেকে নিতে চাইলে কেউ যদি সরাসরি আসতে চায় আপনার এখানে তো আপনার একটু লোকেশনটা বলেন কিভাবে লোকেশনটা ইটাখোলা থেকে ইটাখোলা বাস স্ট্যান্ডের থেকে একটু সামনে ভৈরব রোডে শহীদ মিনার বলে শহীদ মিনারের সাথেই পাশেই আমার বাড়ি আচ্ছা নরসিংদী ইটখোলা থেকে শহীদ মিনার আসবে শহীদ মিনারের পাশে আপনার বাসা জি 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 আচ্ছা আপনার সাথে যারা যোগাযোগ করতে চায় তাদের জন্য একটু আপনার নাম্বারটা বলে দেন 01729-74-7237 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই কালেকশনগুলি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে মুসা ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম সালাম